দর্শকদের হলমুখী করতে রুচিশীল সিনেমা নির্মাণের আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিএফডিসিতে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন AJAB স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় দুজন গুণী শিল্পীকে আজীবন সম্মাননা সহ বিভিন্ন ক্যাটাগরিতে 40 জন শ্রেষ্ঠ শিল্পীকে পুরস্কার দেওয়া হয়। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। তারার মেলায় পরিণত হয় AJAB স্টার অ্যাওয়ার্ডের 17তম আসর। অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা দেওয়া হয় জনপ্রিয় অভিনয় শিল্পী দিলারা জামান ও সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদকে। আপনাদের ভালোবাসার জন্য আজকে দিলারা জামান হয়েছি, আপনাদের অনুপ্রেরণায় আমি এত দূর এগোতে পেরেছি। আপনারা যারা এটিএন এর কর্ণধার এখানে আছেন, তাদের প্রতি অনুরোধ থাকলো এই প্রতিষ্ঠানটি যেন টিকে থাকে। আমরা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রত্যেকটা শিল্পীকে আমরা উৎসাহিত করি। ডক্টর মাহফুজ রহমান মিউজিক্যাল নাইট করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এ সময় টেলিভিশনে অনন্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন ডক্টর মাহফুজুর রহমান ও চলচ্চিত্রে অভিনেত্রী রোজিনা। দুই যুগ ধরে আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ডকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বাংলা সংস্কৃতিকে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, এই ইউটিউবে যারা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সিনেমা, বিভিন্ন নাটক যারা করতেছে, এরা আমাদের সমাজকে, আমাদের সংস্কৃতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। যেটুকুই হয়েছে আমাদের সমাজের অধঃপতন, এটাকে রুখতে হবে। লোককে হলমুখী করতে হলে আমাদের পরিমার্জিত সিনেমা তৈরি করতে হবে, যাতে পুরো ফ্যামিলি নিয়ে সিনেমা হলে যেন সিনেমা দেখতে যায়, এরকম সিনেমা তৈরি করতে হবে। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শ্রেষ্ঠ চলচ্চিত্র নায়ক নীরব হোসেন, আলোচিত অভিনেত্রী শিরিন শীলা, নিশাত জাহান অরিন, সময়ের সেরা সঙ্গীত শিল্পী নীলিমা, মিডিয়া ব্যক্তিত্ব তাসিক আহমেদ, শ্রেষ্ঠ সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ, শ্রেষ্ঠ প্রোগ্রাম প্রেজেন্টার সামিয়া জাহান সহ গুণী শিল্পীদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডক্টর মাহফুজুর রহমানের মিউজিক্যাল নাইট। গান গেয়ে মুগ্ধতা ছড়ান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।